हाइड्रोलिक सिलिंडर नहीं एक डिसकस हो। हाइड्रोलिक सिलिंडर एक वाइटल कम्पोनेंट हाइड्रोलिक सिस्टम मध्य, कारण ये सिलिंडारे माध्यम टोटाल हाइड्रोलिक सिस्टम काज करे थाके, वार्क करे और बाकी वार्क करार सहयोगी ये सिस्टम। कलर देखते पाच এটা হচ্ছে হাইড্রোলিক সিলিন্ডার। এর দুদিকে এই যে রড লাগানো আছে এটাকে বলা হচ্ছে টাই রড। টাই রড কি করছে না, টাই রড দুটো পার্টকে ধরে রাখছে। নিচের পার্টকে বলা হচ্ছে ব্যাক এন্ড, সামনের পার্টকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুটো পার্টকে ধরে রেখেছে টাই রড। আর টাই রডের এই যে ভেতরে রাউন্ড পোর্শনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যারেল। এই ব্যারেলের ভেতরে আছে পিস্টন রড, পিস্টন রড যেটা কিনা বেরোচ্ছে আবার ভেতরে ঢুকছে, এটা হচ্ছে পিস্টন রড। আমি ডিসমেল্টিং করে দেখাবো তোমাদের এই হাইড্রোলিক সিলিন্ডার, নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই যে রড, রডের ভেতরে কি কম্পোনেন্ট আছে, কি সিল আছে, কি সিস্টেমে কাজ করে সেটা আমি দেখাবো। এরপরে এই যে কাজ করছে দুটো পয়েন্ট, নিচে একটা আছে ব্যাক এন্ডে আর উপরে একটা আছে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে। যখন ব্যাক এন্ডে প্রেশার, যখন ব্যাক এন্ডে প্রেশার ঢুকলো তখন কি হবে না, পিস্টনটা উপরের দিকে যাবে। আবার যখন প্রেশার রিলিফ করে দেওয়া হলো, ব্যাক এন্ডে যাচ্ছিল, ব্যাক এন্ডে প্রেশার যাচ্ছিল, পিস্টনটা উপরের দিকে যাচ্ছিল, কাজ করবার পরে প্রেশার রিলিফ করে দেওয়া হলো কার না, ব্যাক এন্ডে দিয়ে ডাইরেকশন কন্ট্রোল ভাল্ভ দিয়ে ফ্রন্ট এন্ডে প্রেশার ক্রিয়েট করা হলো। তাহলে ব্যাক এন্ডের প্রেশার রিলিফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রন্ট এন্ড ডাইরেকশন চেঞ্জ করে ফ্রন্ট এন্ডে প্রেশার দিল, সঙ্গে সঙ্গে পিস্টনটা ভেতরে চলে এল। এই যে কাজ হচ্ছে যাতায়াতের পথে, দুটো যাওয়ার সময় কাজ আসার সময় কাজ, এটাকে বলছে স্ট্রোক, ফ্রন্ট স্ট্রোক আর ব্যাক স্ট্রোক বা ফরওয়ার্ড স্ট্রোক রিভার্স স্ট্রোক, এই দুটো স্ট্রোকে কাজ করছে এই সিলিন্ডার। এই জন্য একে বলা হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডার, ডবল অ্যাক্টিং সিলিন্ডার দুটো স্ট্রোকেই কাজ করছে, ফ্রন্ট স্ট্রোক আর ব্যাকওয়ার্ড স্ট্রোকে কাজ করছে বলে একে বলা হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডার। এরপরে তোমাদের ডিসকাস করব বা জানাবো নন রিটার্ন ভাল্ভ। নন রিটার্ন ভাল্ভ এটা হাইড্রোলিক কম্পোনেন্ট। নন রিটার্ন ভাল্ভের কাজ কি না, একমুখী প্রবাহ দেওয়া, এখান থেকে কেবল প্রবাহটা যাবে কিন্তু রিটার্ন আসবে না, একমুখী প্রবাহ, এটা হচ্ছে নন রিটার্ন ভাল্ভ। এরপরে কানেক্টার, হোস কানেক্টার, হোস কানেক্টারের কাজ কি, হোস কানেক্টার দেখো দুটো পদ্ধতিতে, এখানে এই যে হোস কানেক্টার, হোস কানেক্টার, হোস কানেক্টারের এই যে রাবার হোসটা দেখতে পাচ্ছ এর সঙ্গে ক্রিম্পিং করা হয়েছে, ক্রিম্পিং করে একটা ফিটিংস লাগানো আছে। এই ফিটিংসটা কি ভেতরে এমন পেপার সিস্টেম করা আছে যেটা কখনোই কিন্তু ওখান থেকে লিকেজ হবে না। এরপরে দেখো প্রেশার রিলিফ ভাল্ভ, প্রেশার রিলিফ ভাল্ভ আমাদের এই ওয়েল ট্যাঙ্কে প্রেশার রিলিফ ভাল্ভ লাগানো আছে। প্রেশার রিলিফ ভাল্ভের কাজ কি, একটু আগে দিন বলেছিলাম যে ফ্রন্ট স্ট্রোকে যদি প্রেশার দেওয়া হয় নিচ থেকে সামনের দিকে পিস্টন বেরোচ্ছে তখন আমি প্রেশার রিলিফ করব সামনে, না হলে কি হবে দুটো জায়গার মধ্যে, এই দুটো জায়গার মধ্যে এটা একটা স্ট্রোক, এদিকে প্রেশার হয়ে আছে আবার এদিকেও প্রেশার দিচ্ছে, দুটোর মধ্যে একটা সংঘর্ষ। এটার কাজ হচ্ছে, কাজ করছে কে না, এই প্রেশার রিলিফ ভাল্ভ, এই যে প্রেশার রিলিফ ভাল্ভ এখানে লাগানো হচ্ছে প্রেশার রিলিফ ভাল্ভ। এরপরে আসছি হোস, হোস কানেক্টার দেখালাম এটা হোস, এই যে হোস, হোসটা কিন্তু আমরা যে কোনো ধরনের হোস হাইড্রোলিকের ক্ষেত্রে লাগিয়ে দিতে পারব। এই হাইড্রোলিক হোস এ কত প্রেশার সহনশীল, এর ভেতর দিয়ে যে প্রেশারটা যাবে সে সব থেকে কত বেশি প্রেশার নিতে পারবে সেটা কিন্তু এই হাইড্রোলিক হোসের ওপরে মেনশান করে দেওয়া থাকে। আমি যখন মেনটেনেন্স করব, হাইড্রোলিক নিয়ে কাজ করব বা হোস চেঞ্জ করব, অবশ্যই লক্ষ্য করব তার ওয়ার্কিং প্রেশার কত। এই যে এখানে লেখা আছে প্রেশার,
ওয়ার্কিং প্রেসার WP ওয়ার্কিং প্রেসার 3260 পাস্কাল ওয়ার্কিং প্রেসার 3260 পাস্কাল এই হচ্ছে হাইড্রোলিক কম্পোনেন্ট। এরপরে আমরা একটা জায়গা ছেড়ে আসছি, সেটা হচ্ছে হ্যান্ড লিভার ডিসকাস করেছি। যাক, মোটামুটি হাইড্রোলিক কম্পোনেন্ট জানতে পারলে ওয়েলকাম স্টুডেন্ট। হাইড্রোলিক সিস্টেমে কাজ করবার সময় বা হাইড্রোলিক সিস্টেম ইন্সপেকশনের সময় একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে সবসময় এই যে রিজার্ভার দেখছি, এই রিজার্ভার এর ওয়েল লেভেল কতটা। ওয়েল লেভেল আমরা সবসময় 70% অবশ্যই লেভেলটা 70% রাখতে হবে, কারণ কখনো যদি কোনো কারণবশত সিস্টেমটা লিকেজ হয়ে ড্রেন হয়ে যায় তেলটা, তাহলে কিন্তু টোটাল সিস্টেমটা বিগড়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তা মিনিমাম একটা মোটামুটি 70% ওয়েল লেভেল রাখতে হয়, এই ট্যাঙ্কের যা পার্সেন্টেজ তার 70% তেল রাখতে হয়। তা সেটাকে আমরা কখনোই ওপর থেকে বা অন্য কোথাও থেকে দেখতে পাবো না, কিন্তু এখানে প্রত্যেকটা ওয়েল রিজার্ভারের ক্ষেত্রে একটা পয়েন্ট করে দিচ্ছে, একটা জায়গা আছে, গ্লাস লাগানো আছে, এই গ্লাস থেকে আমরা ওয়েল লেভেল কতটা সবসময় ইন্ডিকেট করব। যদি দেখি 50% হয়ে গেছে, তাহলে আমাকে 20% তেল দিতে হবে ট্যাঙ্কের মধ্যে, সেটা আমরা এই জায়গা থেকে মেনশন করব। এখানে যদিও তোমাদের কোনোরূপ নাম্বার ইন্ডিকেট নেই যে এর মধ্যে কতটা তেল আছে, ইন্ডিকেট নেই, তা হাইড্রোলিক অয়েল মূলত 1 কিউবিক মিটারে 1000 লিটার তেল থাকে, 1 কিউবিক মিটারে 1000 লিটার তেল ধরে। তা সেক্ষেত্রে যদি 1, 2, 3, 4, 5 এরকম করে পয়েন্ট দেওয়া থাকে, তাহলে কিন্তু সহজে বোঝা যাবে যে এর মধ্যে কত লিটার তেল আছে, যেটা বড় বড় হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে ইন্ডিকেট করার একটা পয়েন্ট করা আছে। এবং তার সঙ্গে সঙ্গে ডিজিটাল পদ্ধতি লাগানো আছে, ডিজিটালি ইন্ডিকেট করছে এর মধ্যে ওয়েল লেভেল কত সঙ্গে সঙ্গে, বাইরে তো ইন্ডিকেট করছে, প্লাস সামনে ডিজিটাল পদ্ধতি লাগানো আছে, ডিজিটালি ইন্ডিকেট করছে ওয়েল লেভেল কত। এর সঙ্গে যেটা আমাদের ইন্সপেকশনের সঙ্গে বলা আছে, এই যে ফিল্টার, ভেতরে যে ফিল্টারের কথা বলছিলাম, ফিল্টারটা কি না, যখন হাইড্রোলিক ওয়েলটা কাজ করছে, সে ওয়েলটার মধ্যে এই যে তেল রিসার্কুলেট হচ্ছে, ফরেন পার্টিকেলস চলে আসে, সেই ফরেন পার্টিকেলসগুলোকে ফিল্টার করে নেওয়া হচ্ছে। ফিল্টারটা করা হয় 2-3 পদ্ধতিতে, এক্ষেত্রে ছোট জায়গা, এক্ষেত্রে একটা ফিল্টারাইজেশন হচ্ছে, নাকি এই যে রিটার্ন লাইন থেকে ফিল্টার করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্টারের সাহায্যে, ম্যাগনেট লাগানো আছে, ফরেন পার্টিকেলসগুলোকে ধরে নিচ্ছে। অন্যান্য বড় বড় হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে ELC ইলেকট্রোস্ট্যাটিক লিকুইড ক্লিনার, একটু বড় ধরনের ফিল্টার, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে ফরেন পার্টিকেলস ধরা হচ্ছে। আবার লাগানো হচ্ছে LVD লিকুইড ভেপার ডিহাইড্রেশন সিস্টেম, তেলটা বারবার যে যাতায়াত করছে, গরম হচ্ছে, এর ফলে ভেতরে একটা ঘর্মাক্ত ভাব, তেলের মধ্যে একটা ঘর্মাক্ত ভাব, জলীয় অংশ তৈরি হয়ে যাচ্ছে, অ্যাটমসফেরিক এয়ারটা পাচ্ছে, একটা ঘর্মাক্ত ভাব তৈরি হয়েছে, এটাকে সেপারেশন করে নেওয়ার জন্য একটা সিস্টেম আছে। তাহলে ফিল্টার রিলেটেড ওইগুলো যেটা এই ছোট কম্পোনেন্টের মধ্যে নেই, বড় কম্পোনেন্টের মধ্যে, বড় হাইড্রোলিক সিস্টেমের মধ্যে এই ধরনের কম্পোনেন্টগুলো লাগানো আছে। আর স্ট্রেনার সিস্টেম, ছাঁকনি, যে ফিল্টার একটা বেশি ধরনের, এই দিক থেকে এই যে তোমরা কম্পোনেন্ট দেখছো, এর ভেতরে একটা জালক লাগানো আছে, এদিকে তেল দেওয়া হচ্ছে, ছাঁকা হয়ে এদিকে যাচ্ছে, এদিক বলতে হাইড্রোলিক পাম্পের দিকে তেল যাচ্ছে। আর এই ধরনের এই যে তোমাদের পাম্পটা লাগানো আছে, উপরে মোটর, ভেতরে পাম্প,
অয়েলের মধ্যে ডুবে আছে, এটা মূলত গিয়ার টাইপ পাম্প লাগানো আছে। এই পর্যন্ত।